আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী আশা করি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আজকে আমি নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর তা হলো স্ট্রিম ইয়ার্ড সফটওয়্যারটি ব্যবহার করে কিভাবে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে ফেসবুকে লাইভ করাতে পারি ইয়েস এটা হালের সময় একটা বড় অ্যাডভান্টেজ আমাদেরকে স্ট্রিম ইয়ার্ড দিচ্ছে কারণ আমরা জুম ব্যবহার করে ফেসবুকে যে লাইভ করি এখানে বেশ কিছু সমস্যা আমাদের থাকতে পারে সরাসরি ফেসবুকে যখন আমরা লাইভ করি আমরা কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখাতে পারি না কিন্তু আপনারা যদি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে সরাসরি ফেসবুক লাইভে স্ট্রিমিং করাতে চান সেক্ষেত্রে স্ট্রিমিয়ার এখন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি সফটওয়্যার তো এর জন্য আপনাদের তিনটা বিষয় আগে থেকেই নিশ্চিত করে রাখতে হবে এক আপনাকে জিমেইলে লগ হয়ে থাকতে হবে অর্থাৎ যেই জিমেইল আইডি দিয়ে আপনি স্ট্রিমিয়ারদের পাওয়ার পয়েন্ট কে ফেসবুকে লগইন করবে স্ট্রিম করবেন দুই ফেসবুকে আপনাকে লগইন হয়ে থাকতে হবে তিন যেই আপনার পাওয়ার পয়েন্ট দেখাবেন সেই পাওয়ার পয়েন্ট আপনার আগে থেকে স্লাইডশো মুডে রেখে দিতে হবে দেখেন আমি কিন্তু তিনটা কাজই করে রেখেছি এখন আমরা তাহলে চলে যাই স্ট্রিমিয়ার ব্যবহার করে কিভাবে আপনার টোটাল সামগ্রিক কাজটা করবেন এখন আমরা সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো আমরা এখন সরাসরি ইএম ওয়াই এ আর ডি স্ট্রিম লিখে যদি আমরা সার্চ দিই আমাদের সামনে স্ট্রিম চলে আসবে আহ সহকর্মী বিন্দু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা যেহেতু আগে থেকে লগ ইন হন নাই তো লগ ইন হওয়ার আগে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং এই অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা খুবই সহজ খুবই সহজ একটা প্রসিডিউর তাহলে দেখেন কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় শুধুমাত্র এই বক্সে আপনার জিমেল আইডিটা দিয়ে দিলেই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে খুবই সহজ আমরা এখন জিমেল আইডিটা দেব এবং জিমেলে একটা পাসওয়ার্ড দেওয়া হবে ওই পাসওয়ার্ডটা যদি আমরা স্ট্রিমেডে বসাই আমার অ্যাকাউন্ট হয়ে গেল কোনো আলাদা কোনো ফর্ম ফিল কোনো ডক টক কিচ্ছু লাগবে না তাহলে আমি এখন একটা অ্যাকাউন্ট এখন দেব হুসাইন রেট অফ হলো আমার জিমেল আইডি এই জিমেল আইডি আমরা এখন দিলাম এই জিমেল আইডিতে এখন কি চলে আসবে একটা পাসওয়ার্ড চলে আসবে আমরা যদি গেট স্টার্ট লিখে দেই বন্ধুরা দেখুন এখানে আমাকে ছয় ডিজিটের একটা কোড চাচ্ছে অর্থাৎ আমার একটা ইমেইলের আমি যে জিমেলটা দিয়েছি ওই জিমেলে আমার একটা পাসওয়ার্ড চলে গেছে এখন আমি সেই জিমেলে আপনারা এখন খেয়াল করেন এখানে আমাকে স্ট্রিম থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছে এই সেই পাসওয়ার্ড কত ষোলো পঁচাশি আটাত্তর ষোলো পঁচাশি আটাত্তর ওয়েলকাম টু ইস্টেমিয়ার আমাদের স্টেমিয়ার্ডে আমরা লগ হয়ে গেছি আমাদের ইস্টেমিয়ার চলে আসছে বন্ধুরা ভালো করে খেয়াল করেন এখন আমরা আমাদের যে লাইভটা কোথায় প্রেজেন্টেশন করাবো আমরা ফেসবুক পেজে করাতে পারি ফেসবুক গ্রুপে করাতে পারি আমার নিজের ফেসবুক আইডিতে করাতে পারি ইউটিউব চ্যানেলে করাতে পারি কাস্টম আরটিএমপি ইউজ করে আমরা অনেক কিছু করতে পারি এখন আমরা কোথায় করব আমি নিজের ওয়ালেও করতে পারি নিজের পেজও করতে পারি সাধারণত আমরা ক্লাসগুলো বিভিন্ন পেজে নেই আমি একটা পেজে এখন এখানে দেখাবো কানেক্ট ফেসবুক আমি কিন্তু আগেই ফেসবুকে লগইন হয়ে আছে বন্ধুরা আমি আপনাদেরকে আগেই বলেছি আমি কিন্তু ফেসবুকে আগেই লগ অবস্থায় আছি এখন এখানে অনেকগুলো পেজ দেখা যাচ্ছে আপনি কোন পেজে লাইভ করবেন এমনকি আপনি নিজের ওয়ালেও করতে পারেন আমি এখানে একটি ডেমো হিসাবে একটি পেজে লাইভ করাতে চাচ্ছি ক্রিয়েট এ ব্রডকাস্ট আমি এখন ক্লিক করব ক্রিয়েট এ ব্রডকাস্ট এখানে আমি এই যে আমার যে পেজটা দেখেন আবার দেখেন এখানে টু আপনি কিন্তু নিজের প্রোফাইলও করতে পারেন পেজও করতে পারেন আমি কিন্তু এই পেজটা সিলেক্ট করে দিয়েছি টাইটেল আপনার নাম লিখে দেন তানজি রুল ডেসক্রিপশন আমি এখানে লিখে দিলাম টেস্ট লাইভ আপনার ইচ্ছা করলে এটা পরেও শিডিউল করতে পারেন যে আপনি পরে এটা লাইভ করবেন আবার এখনও করতে পারেন আমি এখন সরাসরি করে দিচ্ছি ইউ আর ইন্টারনি ইউ আর ইন্টারিং এ ব্রডকাস্ট স্টুডিও বন্ধুরা এখন আমরা চলে আসছি আমাদের এই যে স্ট্রিম ইয়ার্ডের ইন্টারফেস ভিতরে আমরা এখানে ডিসপ্লে নেই ওখানে দিয়েছিলাম এখানে কোনো কারণে হয়তো নেয়নি আমরা আবার লিখে দিলাম তানজিরুল এখানে আপনারা যদি মাইক সেটিংসে গিয়ে আপনারা এটা কিন্তু আমার কাজ করতেছে আমার ওয়েব ক্যাম আপনারা যদি ড্রয়েড ক্যামের মাধ্যমে ঝকঝকে রেজুলেশন চান সেটাও পাবেন আমার টিউটোরিয়ালে কিন্তু আমি সেটা দেখিয়ে দিয়েছি আপনারা হাই ডেফিনেশনও নিতে পারেন যদি ইন্টারনেট স্পিড কম থাকে তাহলে লো ডেফিনেশন নেবেন এখানে অডিও কাজ করতেছে চাই আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের সবই ওকে আছে আমরা এখন যদি এই ইন্টার ব্রডকাস্ট স্টুডিওতে ক্লিক করি তাহলে কিন্তু আমরা লাইভের আগের অবস্থায় চলে আসব যেমন এই যে আমি এখন ইন্টার ব্রডকাস্ট স্টুডিওতে দিয়ে দিলাম বন্ধুরা এখন কিন্তু আমি ফেসে চলে আসছি আমি যদি এখন গো লাইভে দেই তাহলে কিন্তু আমার লাইভটা শুরু হবে কিন্তু আমি এখনই গোলাইভে কারণ আমি এখন চাচ্ছি আমার পাওয়ার প্রেজেন্টেশনের মাধ্যমে আমি নেই সেই এখন ফেসবুকে লাইভ করব আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আপনারা দেখেন এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আমার এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আগে থেকে এখানে আমরা আমি নিয়ে এসেছি এই হলো আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা এটাই এখন আমরা কি করব স্ক্রিন শেয়ার দেব এখন কি করব বন্ধুরা স্ক্রিন শেয়ার দেব তো স্ক্রিন শেয়ারের জন্য আমার কি করতে হবে এই যে নিচে দেখেন ঠিক নিচে স্ক্রিন শেয়ারের একটি অপশন আছে আমি এই স্ক্রিন শেয়ারে ক্লিক করলাম স্ক্রিন শেয়ারে এখানে বেশ কিছু লেখা আছে আপনারা পড়ে নিতে পারেন শেয়ার স্ক্রিন শেয়ার স্ক্রিন এখন আমি কি ফুল স্ক্রিন শেয়ার দিতে পারি অথবা আমি উইন্ডো শেয়ার দিতে পারি আবারো বলতেছি আমি যদি ফুল স্ক্রিন শেয়ার দেই ইন্টার স্ক্রিন দেই তাহলে ফুল স্ক্রিনটা চলে আসবে আমি আপনাদেরকে এর জন্য ভালো হয় আমি আপনাদেরকে এখানে শেয়ার অডিও দিলে আপনার অডিওটাও শেয়ার হবে আপনি যে কথা বলবেন সেই কথাটাও যাবে আমি এখন চাচ্ছি শুধুমাত্র আমার এই উইন্ডোটা শেয়ার দিতে এই উইন্ডোটা এখন শেয়ার হবে আপনারা দেখেন আপনিও আছেন এবং উইন্ডোটাও চলে আসছে এই যে আপনার সামনে কিন্তু ফেসবুকে আপনার বন্ধুরা আপনার ভিওররা কিভাবে দেখবে সেই ইন্টারফেসটা কিন্তু এখানে চলে আসছে আপনি কিন্তু ইচ্ছা করলে এটা চেঞ্জ করতে পারেন যেমন এখানে একটা মুড আছে এই মুডে দিলে আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা ছোট হয়ে যাবে আপনি যদি এই মুডে দেন তাহলে শুধুমাত্র পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা চলে আসবে কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনারা এই মুডে পাওয়ার পয়েন্টটা প্রেজেন্ট করবেন এখন এখানে আরও কিছু অপশন আছে আরও কিছু অপশন আছে আপনারা এখানে ইনভাইট করে এই লিঙ্কটা আপনাদের বন্ধুদের দিতে পারেন তারা আপনাদের সাথে জয়েন করতে পারে আপনার পার্টিসিপেন্ট যদি একাধিক থাকে যেমন একাধিক যদি পার্টিসিপেন্ট থাকে সেক্ষেত্রে আপনারা এগুলো ইউজ করতে পারেন একাধিক যদি পার্টিসিপেন্ট থাকে সেক্ষেত্রে আপনারা ইনভাইট লিংক ইনভাইট ইনভাইটেশন দিয়ে আপনারা আরো পার্টিসিপেন্ট এখানে নিয়ে আসতে পারেন তো আপনি যেহেতু নিজের ক্লাস শেয়ার দেবেন সেক্ষেত্রে এই ইন্টারফেসটাই এনাফ ভালো করে খেয়াল করেন আমি এখনো কিন্তু গো লাইভে যাই নাই কেন যাই নাই এখানে আমি আরো একটা কাজ দেখাবো আমরা কিন্তু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা এখানে নিয়ে এসেছি এখন নিচে স্ক্রোলিং করে স্ক্রোলিং করে আমার নাম আমার বিষয় এখানে লিখতে চাই এজন্য আপনাদের কি করতে হবে এজন্য একেবারে কোনায় দেখেন এই যে কোনায় লেখা আছে ব্যানার আমি বলতেছি কোনায় লেখা আছে কি ব্যানার আপনারা ব্যানারে ক্লিক করবেন ব্যানারে ক্লিক করে ক্রিয়েটে ব্যানার আবারও বলতেছি ব্যানারে ক্রিয়েট করে ক্রিয়েটে ব্যানার এবং এটা কি করবেন স্ক্রোল করবেন স্ক্রোল করা মানে কি এটা বারবার যাবে বারবার যাবে স্ক্রোলে যদি ক্লিক করেন বারবার যাবে যদি স্ক্রোলে ক্লিক না করেন বারবার যাবে না এখানে আপনি ব্যানারটা লিখে দিতে পারেন যেমন টপিক আজকে কি টপিক নিয়ে আলোচনা হবে আমি এখানে লিখে দিলাম স্ট্রিম ইয়ার্ড লাইফ এরপর ডেট দিলাম আজকের আপনারা ডেট দিতে পারেন তেইশ জুন এই জিনিসটাই বারবার আপনাদের এখানে আসবে আপনারা বিষয় শ্রেণী যে ক্লাস নিচ্ছেন সেটা এখানে লিখে দিবেন অ্যাড ব্যানার দিলাম এরপর দেখেন এখানে লেখা আছে স্ক্রোল আছে আমরা স্ক্রোলে যদি দিই তাহলে আমার ব্যানারটা নিচে চলে আসবে আমরা যদি এখন এখন এই ব্যানারটা যেটা দিলাম এই ব্যানারটা যদি এখন শো করি এই যে দেখেন নিচে ব্যানারটা চলে আসছে আমি কি করছি শো করছি হাইট দিলে ব্যানারটা কিন্তু বন্ধুরা দেখবে না ভিউয়াররা দেখবে না আবার শো করলে এই ব্যানারটা কিন্তু আপনারা কিন্তু ইচ্ছা করলে এটি এডিটও করতে পারেন ব্যানারটা আবার পরে কি করতে পারেন এডিট করে নতুন একটা ব্যানারও আপনারা লাগাতে এখানে পারবেন এখানে দেখেন ব্যানারটা নিচে চলে আসছে এখন আমি লাইভে যাব বন্ধুরা আমি কিন্তু এখন লাইভে যাচ্ছি সবাই ভালো করে খেয়াল করেন এখন আমরা কোথায় যাব লাইভে যাব এখন আমরা লাইভে যাচ্ছি গো লাইভে ক্লিক করলাম বন্ধুরা আমার কিন্তু লাইভটা শুরু হয়ে গেল এখন যে ইন্টারফেসটা আপনারা দেখতেছেন এই যে ইন্টারফেস এই ইন্টারফেসটা এখন আমার ভিওয়াররা দেখতেছে ভিওয়াররা আমার এখন লাইভটা দেখতেছে এখন আপনার কাজ হলো আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে গিয়ে স্লাইডটা শুরু করবেন এখানে আর থাকার দরকার নেই কারণ হলো আপনার তো প্রেজেন্টেশন শুধু এই একটা স্লাইড থাকবে না আপনার স্লাইড তো চেঞ্জ করতে হবে এই জন্য আপনি কি করবেন এই স্লাইড শোতে চলে গেলেন এই যে আমি স্লাইড শোতে আছি বন্ধুরা এখন আমি যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতেছি আমি এখন এখানে যা দেখাবো আমি ক্লিক করে করে সামনে চলে যাচ্ছি এখন আমরা এখানে যা দেখাবো এখন এখানে আমরা যা দেখাবো সেই জিনিসটাই আমার বন্ধুরা ফেসবুকে দেখবে আপনার যখন প্রেজেন্টেশনটা শেষ হয়ে যাবে প্রেজেন্টেশনটা আপনার শেষ হয়ে যাবে আপনারা কি করবেন ইন ব্রডকাস্টে দেবেন ইন ব্রডকাস্ট যদি আপনারা ক্লিক করেন ইন ব্রডকাস্ট যদি ক্লিক করেন আপনার প্রেজেন্টেশনটা শেষ হয়ে গেল আপনি এখানে একটা কিছু লিখে দিলেন আপনি ওরা আপনারা একটা ফিডব্যাক দিতে যাচ্ছে লিখে দিলেন ক্লোজ ওকে তাহলে এভাবে কিন্তু আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা হয়ে গেল এখন আমরা একটু দেখব যে আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা কি রকম হলো এখানে কিন্তু আপনারা আরো একটি কাজ করতে পারেন বন্ধুরা আপনার ইচ্ছা করলে কিন্তু এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যে আপনারা এইসের মাধ্যমে করতেছেন এটা কিন্তু আপনারা রেকর্ডও করতে পারেন বন্ধুরা আমরা যখন আমাদের স্ট্রিম যে রেকর্ডিংটা আমাদের হবে অটো রেকর্ডিংটা যেটা হবে সেই রেকর্ডিংটা আমরা ইচ্ছা করলে পরে ডাউনলোড করতে পারি কিভাবে আমরা ডাউনলোড করব এখানে একটি অপশন আছে লিঙ্কে যদি আমরা ক্লিক করি লিঙ্কে ক্লিক করলে অপশন আসবে ডাউনলোড রেকর্ডিং আমরা যদি ডাউনলোড রেকর্ডিং করি তাহলে আমার রেকর্ডিংটা কি সেভ হয়ে যাবে পরবর্তীতে আমরা এটা ব্যবহার করতে পারব এখন আমরা ফেসবুকে গিয়ে দেখব যে আমাদের লাইভটা হয়েছে কিনা আমরা ফেসবুকে ক্লিক করছি। মনেরে এই হলো আমাদের পেজ। যেই পেজে আমরা লাইভটা করেছিলাম এখন আমরা দেখব যে আমাদের লাইভটা হয়েছে কিনা স্ট্রিম্যাডের মাধ্যমে যে আমরা প্রেজেন্টেশন লাইভ করেছিলাম আমরা একটু দেখি। হ্যাঁ আমাদের লাইভটা হয়েছে। এই হলো আমাদের লাইভ যেই লাইভটা আমরা এখানে করেছিলাম স্ট্রিম্যাডের মাধ্যমে। আমাদের সেই লাইভটা এখানে দেখাচ্ছে। তাহলে সহকর্মী বন্ধুরা আমার বিশ্বাস আপনারা আজকে বুঝতে পেরেছেন কিভাবে স্ট্রিম অ্যাডে প্রেজেন্টেশনটাকে আমরা ফেসবুকে লাইভ করাতে পারি যদি আজকের ভিডিও আপনাদের ভালো লাগে দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন বিলে ক্লিক করে রাখুন এবং এবং আমার জন্য সবাই প্রাণভরে দোয়া করুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা